স্মার্ট সিটি সুবিধা থেকে বঞ্চনায় আসানসোলে পুর প্রশাসক তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বৃহস্পতিবার দল ছাড়লেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর দলত্যাগ এবং ঘনিষ্ঠ মহলে বিজেপিতে যোগদানের ইঙ্গিতে দলত্যাগের কারণও স্পষ্ট। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণে কেন্দ্রের সঙ্গে সংঘাতে থমকে দেওয়া হয়েছে আসানসোলের উন্নয়ন। ক্ষুব্ধ জিতেন্দ্র চিঠি দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার চিঠি নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ে বাড়ে চাপানুতর। পুরমন্ত্রীর সঙ্গে কথা বলতে কলকাতা এসেও মাঝপথে ফিরে যান আসানসোলে পুর প্রশাসক। স্থির ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। বুধবার তার সঙ্গে ফোনে সে কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। শুক্রবার কথা বলার জন্য তাকে কলকাতায় ডেকে পাঠান, কিন্তু তার আগে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি এবং আসানসোলের পুর প্রশাসক পদে ইস্তফা দিলেন জিতেন্দ্র। ইমেল করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পদত্যাগ পত্র পাঠান তিনি। তিন দিন আগে যে প্রশ্নগুলো তুলেছিলাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে হয়তো যে ইস্যুগুলো আমি তুলেছি সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং আসানসোল শহরের প্রতি যে ভালোবাসা আছে এই সরকারের মাননীয় মন্ত্রী সেটা তারা শো করবেন তাদের কাজের মাধ্যমে। কিন্তু এটা খুবই পেইনফুল আমার কাছে যে যে ইস্যুগুলো তুললাম সেটা নিয়ে কোনো আলোচনা হলো না। কেন চিঠি দিলাম, কীভাবে চিঠি দেওয়া হলো, চিঠি কীভাবে ফাঁস হলো, চিঠি ল্যাঙ্গুয়েজ কি আছে, এসব নিয়েই আলোচনা রেখে মধ্যে এইসবের মধ্যে আলোচনাকে আবদ্ধ রেখে দেওয়া হবে। আসানসোলের প্রতি বঞ্চনার কারণে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আসানসোল পুরসভার পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। যে আসানসোলকে তারা নতুন করে কিছু দিতে রাজি নন, এই শহরের জন্য তারা কিছু দেবেন না, যা কিছু তাদের আছে সেটা কলকাতার জন্যই আছে। স্বাভাবিকভাবেই যদি আসানসোলে এই চেয়ারে বসে যদি আসানসোলে যদি কিছু করতেই না পারলো তাহলে এই চেয়ারে থেকে কোনো লাভ নেই। আমার এত সুন্দর টিম আছে আসানসোল পৌর নিগমে, যে ইঞ্জিনিয়াররা আছেন, স্টাফরা আছেন, ইভেন গ্রুপ ডি স্টাফ আছেন, সিকিউরিটি সবাই ভ্যালভম্যান আছেন। এই টিম ওয়ার্ল্ডে যে কোনো পৌর নিগম যদি এই ধরনের টিম পায় এক নম্বরে পৌঁছে যাবে। যারা দল ছাড়ছেন তাদের নিয়ে মন্তব্য করতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অবশ্য অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে দল ভাঙানোর খেলায় মেতেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারিকে কে চিনত? দলকে আসানসোলের মেয়র করেছিল, দলকে পাণ্ডবেশ্বরের এমএলএ করেছিল, ওকে মমতা নিজে বলেছিলেন যে তুমি 18 তারিখ অব্দি অপেক্ষা করো, আমি উত্তরবঙ্গ থেকে ফিরে দিই, তারপর কথা বললে তারপর যা করার করো, সেটা উনি শুনলেন না। এইসব লোককে আর কি বলা যায় বলুন। সামনে বিধানসভা ভোট আর ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে বিক্ষুব্ধ নেতার সংখ্যা, ফলে রাজ্যে গেরুয়া শিবিরে শক্তি বৃদ্ধি রুখতে কি রণনীতি সাজাবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, আরওয়াই নিউজ।